আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি, শিরিন মাহবুবুল আওয়ার ব্লক থেকে। আজকে আমার এই ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে 1991 সালে কক্সবাজার কেমন ছিল তা দেখানোর। আজকে আমি 1991 সালের আমার একটি ফ্যামিলি ভিডিও থেকে আপনাদের ওই সময়ের কক্সবাজারের সমুদ্র সৈকত দেখাবো। চলুন দেখা যাক। ঢাকা থেকে বাংলাদেশ বিমান যোগে চট্টগ্রাম হয়ে 17/2/1991 সালের সকালবেলা আমরা কক্সবাজার অবতরণ করি। সঙ্গে ছিলেন আমার স্ত্রী, মেয়ে, ছেলে ও স্ত্রীর ছোট ভাই শামীম। আমি আমার অফিসের রেস্ট হাউসে উঠেছিলাম, কারণ আমার জানা মতে তখন কক্সবাজার শহরে পর্যটন কর্পোরেশন ও সরকারি অফিসের রেস্ট হাউস ছাড়া কোনো উন্নত মানের 5-স্টারের হোটেল ছিল না। আমাদের প্ল্যান ছিল আমরা ওই দিন দুপুরেই সমুদ্র স্নান করব, তাই রেস্ট হাউসে উঠেই লাগেজ রেখেই আমরা তাড়াতাড়ি সমুদ্র সৈকতের দিকে রওনা দিলাম। সময়ে সমুদ্র সৈকতে তেমন কোনো মার্কেট ছিল না, সামান্য কিছু সম্পূর্ণ অস্থায়ী শামুক, ঝিনুক ও বার্মিজ সামগ্রীর দোকান ছিল, কিছু ইট বিছানো ফুটপাত ছিল, আর ছিল বিচের পাশে শাল গাছের বন। লোকজনের তেমন ভিড় ছিল না, তাই ওই সময় বেরোনোটা খুবই আরামদায়ক ছিল। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা সমুদ্র সৈকতে একটি আমব্রেলা স্ট্যান্ডে কাপড় চোপড় পাল্টে গোসলে নেমে পড়লাম। ¡Ah! ¡Eh! 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 ¡Eh!
Thank you.
যেমন মধুর তেমনি আবার শিক্ষণীয় বটে। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি, আগামীতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের 1991 সালের হিমছড়ি, বৌদ্ধমঠ ইত্যাদি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।